চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন। আহত আরও তিনজন, তারা খোয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আরও জানাচ্ছেন তানভীর জনি। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই পর্যটকবাহী মাইক্রোবাসের 11 জন মারা যান। মাইক্রোবাসটিতে 14 জন যাত্রী ছিলেন, তারা সবাই খোয়াছড়ায় বেড়াতে গিয়েছিলেন। হাটহাজারি এলাকায় মাইক্রোবাসটি রেললাইনের কাছে পৌঁছালে গেটম্যান বাস ফেলেন বলে দাবি করেন, কিন্তু মাইক্রোবাসটি বাস ঠেলে রেল ক্রসিংয়ে উঠে পড়ে। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়। ওই অবস্থায় সেটিকে ঠেলে বেশ খানিকটা পথ নিয়ে যায় ট্রেন। মাইক্রোবাসে থাকা একজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা ইতিমধ্যে 11 জনের ডেড বডি উদ্ধার করেছি। আমরা এখন হসপিটালে, একজনকে হসপিটালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা চলছে। বন্ধ আছে ঢাকা চট্টগ্রামের ট্রেন চলাচল। দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। 7 কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তানভীর জনি, নাগরিক।